আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘুমের ওষুধ কেন খাবো? আসলে কি ঘুমের ওষুধ খাওয়া প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই ঘুমের ওষুধ খাওয়া, যখন ঘুম আসবে সহজে। অর্থাৎ ঘুমকে কীভাবে আমরা, ঘুমের ওষুধ ছাড়া কীভাবে আমরা পর্যাপ্ত ঘুমাতে পারি, আজকে আলোচনার বিষয় সেটা। এবং আশা করি আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং আপনার ঘুমের সমস্যা থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পেয়ে যাবেন। সুতরাং ঘুমের সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে বেশ কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে, বেশ কিছু নিয়ম শৃঙ্খলা যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের ঘুমের সমস্যাটা থেকে আমরা অনেকটাই রিল্যাক্স থাকতে পারবো, অনেকটাই ভালো থাকতে পারবো। তার জন্য প্রথমেই আপনাকে রাতের বেলা ঘুমানোর আগে বেশ 2 থেকে 3 ঘন্টার আগে খাবার গ্রহণ করতে হবে। তার পাশাপাশি রাত্রে ঘুমানোর বেশ কিছু সময় আগে হালকা গরম পানি দিয়ে যদি আপনি মানে গোসল করে নেন, এটা আপনার শরীরটাকে অনেকটা রিল্যাক্স করে তুলবে এবং দেহের যে কোষটাকে এটাকে আরামদায়ক করে তুলবে, যাতে করে আপনার দেহ একটা রিল্যাক্স ঘুম আসতে সহযোগী ভূমিকা পালন করে। এটা কিন্তু রাতে ঘুমানোর আগে প্রস্তুতি। আমি যদি এরকম গুড সাইড প্রস্তুতিগুলো গ্রহণ করি তাহলে আমার ঘুম আসতে সহযোগিতা করবে। প্রথমত কী করবো, 2 থেকে 3 ঘন্টা আগে খাবার খেয়ে ফেলবো। এরপরে ঘুমানোর বেশ কিছু সময় অর্থাৎ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে জাস্ট হালকা গরম পানি দিয়ে আমরা গোসল করে ফেলবো। তার পাশাপাশি প্রতিদিন রাত্রে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টার আগে 1 গ্লাস কুসুম গরম দুধ খেয়ে ফেলবো। এই যে 3টা অভ্যাস যদি আপনি ঘুমের আগে করেন, এটা আপনার ঘুম আসতে অনেক বেশি গ্রহণযোগ্য ভূমিকা রাখবে এবং এটা প্রমাণিত, মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। তার পাশাপাশি ল্যাপটপ এবং মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্রপাতি আপনার নাগালের বাইরে রাখুন। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বাট আপনি কম্পিউটার টিপতেছেন বা ল্যাপটপ টিপতেছেন, এটা কিন্তু আপনার ঘুম আসবে না। সুতরাং ঘুম আসাটাকে বাধা, বিঘ্ন সৃষ্টি করবে। সুতরাং আপনাকে কী করতে হবে, ল্যাপটপ এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি আপনার হাতের বাইরে রাখতে হবে এবং আপনার বিছানাটাকে অর্থাৎ যে রুমে আপনি ঘুমাবেন এটাকে ঘুমের উপযুক্ত রাখতে হবে। এখন আপনার রুমের মধ্যে যদি প্রচুর সাউন্ড থাকে, প্রচুর কোলাহল থাকে, এতে কিন্তু আপনার ঘুম আসবে না। সুতরাং ওরকম উপযোগী করে আপনার তৈরি করতে হবে এবং প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। শরীরচর্চার বিকল্প কিছু নেই। একটা মানুষ যদি নিয়মিত শরীরচর্চার করে তার দেহের অনেক বেশি কার্যক্ষম ভূমিকা রাখে। তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো হয়, তার দেহের কর্মক্ষম হয়ে উঠে এবং দেহের কার্যক্ষমতা অনেক ব্যাপক পরিমাণ বৃদ্ধি ঘটে। এরকম বেশ কিছু মেজর কাজ কিন্তু তার দেহের মধ্যে সম্পন্ন হয় এবং যার মাধ্যমে সে অনেক বেশি সুস্থ থাকতে পারে, অনেক বেশি ভালো থাকতে পারে, যা তার জীবনকে অনেক বেশি স্বতঃস্ফূর্ত করে তোলে এবং তার যার যার তার যার কারণে তার জীবনটা অনেক বেশি ভালো অনুভব হয় এবং ভালো ফিল করে সে। সুতরাং বুঝতেই পারতেছেন আমাদেরকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, ঘুম ঠিক হওয়ার জন্য আমাদের ডিসিপ্লিনের প্রয়োজন। আমরা যদি একটু ডিসিপ্লিন মেনটেন করে চলি, তাহলে আমাদের অবশ্যই ঘুম আসবে এবং আমরা রিল্যাক্স ঘুমের অনুভূতিটা আমরা পাবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য আমাদেরকে এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।